সারা পৃথিবীতে 1000 প্রজাতিরও অধিক গরু রয়েছে। এর মধ্যে কোনো প্রজাতি দুধের জন্য, আবার কোনো প্রজাতি তার বিশাল সাইজের জন্য বিখ্যাত। কিন্তু পৃথিবীতে এমন এক জাতের গরু আছে যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে পালাবে। বলছিলাম ইউরোপের বিস্ময় জাগানিয়া গরু বেলজিয়াম ব্লু সম্পর্কে। এই গরুর শরীর দেখতে বডি বিল্ডু মানুষের মতোই, তবে এর জন্য গরুগুলোকে কোনো ধরনের ব্যায়াম করানো হয় না, প্রাকৃতিকভাবেই গরুগুলো এমন। বিশাল সাইজের এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো এদের শরীরে তরে তরে মাংসপেশি সাজানো। এদের পিঠে কোনো কোচ নাই, ফিট একেবারেই সমান। শক্তিশালী পা রয়েছে বিশাল দেহি এই গরুর। 20-30 মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখাই, তবে স্বভাবে এরা একেবারেই শান্ত। একটি বেলজিয়ান ব্লু বাচ্চা জন্মানোর সময়েই 65-70 কেজি ওজন নিয়ে জন্মায়। তারপর থেকে প্রতিদিন 1 কেজি করে ওজন বাড়তে থাকে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে গরুগুলোকে এমন ডাবল পেশিবহুল করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যাপারটি তেমন নয়। মূলত অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হেডসেট 1950 সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান। এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে। উন্নত জাতের হওয়ায় গরুগুলো খুব দ্রুতই বড় হয়। এই গরু জন্মের 2 বছরের মাথায় কমপক্ষে 600 কেজি ওজন অর্জন করে। প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়াম ব্লু ষাঁড়ের ওজন 1000-1200 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়াম ব্লু বিখ্যাত। প্রায় 70 বছর ধরে ইউরোপ আমেরিকার দেশগুলোতে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রেখে চলেছে গরুর এই জাতটি।